হ্যালো মাই ডিয়ার বিয়সেন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমরা গত পর্বে অ্যাডভান্স সিএসএস এর 14 নম্বর ক্লাসটা দেখেছিলাম এবং আমি সেখানে একটা প্রাইসিং ডেমো তৈরি করেছিলাম তো আমরা এই পর্বে সি নিয়ে আর আলোচনা করবো না সিএসএসটা আমি এখানে স্টপ করে দেবো কারণ সিএসএস নিয়ে আলোচনা করতে গেলে এর মানে ধীরে ধীরে সিএসএস এর মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে তো সুতরাং যদি আমি শুধু সিএসএস নিয়ে গিয়ে পড়ে থাকি তাহলে ওয়েব ডিজাইনের যেই বাকি দাবগুলো সেগুলো এর বেকার হয়ে থাকবে তো সুতরাং আমরা এই পর্যায়ে যে কাজগুলো করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব যেটা সিএসএস এবং এইচটিএমএল এবং সিএসএস এর পরে জাভাস্ক্রিপ্টের ব্যবহার তো আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব তারপরেও সিএসএস এর অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে যেগুলো আমাদের আলোচনা করতে হবে কিন্তু জাভাস্ক্রিপ্ট বা যে করে না বুঝলে আমরা আপনার যে ফ্রেমওয়ার্কগুলো আছে সিএসএস এর সিএসএস এর ফ্রেমওয়ার্কগুলো আমরা বুঝবো না তো সাধারণত ওয়েব ডিজাইনের জন্য যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে সেগুলো হচ্ছে আপনার প্রথম হচ্ছে এস টি প্রথমে যেটা বলে এস টি এম এল তারপরে যেটা দরকার সিএসএস এবং সিএসএস এ বলতে সিএস থ্রি আমরা এখন ব্যবহার করে থাকি তারপরে যেটা বলো সেটা হচ্ছে এবং পরে সেটা হচ্ছে কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই জিনিসগুলো দরকার পড়ে ওয়েব ডেভেলপের বা এবং ডিজাইনার পুরোপুরিভাবে কাজ জানার জন্য তো এর মধ্যে এই সিএসএস এর ভিতরে আবার ফ্রেমওয়ার্ক রয়েছে যেমন বুটস্ট্র্যাপ তারপরে আছে ডাবলু থ্রি ডট সি এস এস তারপরে আছে এম মানে ম্যাটেরিয়াল ডিজাইন অফ এই এইরকম বেশ কতগুলো ফ্রেমওয়ার্ক আপনার রয়েছে তো ফ্রেমওয়ার্ক কথাটা কি এটা বুঝাবো যখন আমরা জেকরিতে আসবো তখন আমরা বুঝাবো যে ফ্রেমওয়ার্ক কথাটা কি তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফ্রেমওয়ার্ক রয়েছে যেমন জ্যাকি এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা স্মার্ট ফ্রেমওয়ার্ক এরকম আরও অনেক জাতের ফ্রেমওয়ার্ক রয়েছে যেমন বিউজেস তারপরে আছে রিয়েক্ট জেস তারপরে আছে মডার্ন মানে এনে বহু জাভাস্ক্রিপ্টের বহু লাইব্রেরি লাইব্রেরি আপনি পাবেন বা ফ্রেমওয়ার্ক পাবেন বা লাইব্রেরি পাবেন যেগুলো আপনি আপনি ওয়েব প্রোগ্রামের জন্য প্রচুর এরকম বহুত আছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা স্মার্ট একটা ল্যাঙ্গুয়েজ এবং এটার হিউজ পরিমাণ ব্যবহার আপনি লক্ষ্য করতে পারবেন জাভাস্ক্রিপ্ট সকল দিক দিয়ে ব্যবহৃত যেমন ওয়েব বেজেড ডেস্কটপ বেজেড হ্যাঁ বা আপনার এই অ্যান্ড্রয়েড বিজেট এক কথায় এটা তিন দিক দিকে জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হয় তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ইউনিক ল্যাঙ্গুয়েজ যেটা সকল ক্ষেত্রেই ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আসলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করার সময় আপনার এই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয় থাকে যেমন ধরেন আমরা যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি হোয়াটসঅ্যাপ কিন্তু ইলেকট্রন যে এস দিয়ে তৈরি যেটা একটা জাবাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক এরকম বহুত আপনি পাবেন যেমন আমরা যে এই ব্রেকেজটা ইউজ করতেছি এই ব্রেকেজটার যদি আমি একটু ডিটেলস দেখি আমি যদি ব্র্যাকেটস সম্পর্কে একটু বলি তাহলে একটু খেয়াল করবেন এই ব্র্যাকেটসটা তৈরি করছে অ্যাডোবি সিস্টেমস এবং এটা তৈরি করা হয়েছে জাভাস্ক্রিপ্ট দিয়ে একে এই যে এই যে খেয়াল এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে এই ব্র্যাকেটসটা তৈরি করা হয়েছে এই যে এই সফটওয়্যারটা তৈরি করা হয়েছে আমরা যেই এই সফটওয়্যারটা ব্যবহার করতেছি ওয়েব ডিজাইনের জন্য এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি তো আশ্চর্য আসলে হওয়ার অনেক কিছু রয়েছে যে জাভাস্ক্রিপ্ট তো এত একটা স্মার্ট ফ্রেমওয়ার্ক বা সরি যে ল্যাঙ্গুয়েজ যেটা নাকি এত এত বিশাল বিশাল অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহৃত হয় তো আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যদি আমি একটা ডাটাবেজ দেখাই যে এটা হচ্ছে দু হাজার উনিশ সালের যে এখানে কোন কোন ধরনের ল্যাঙ্গুয়েজটা সর্বাধিক ব্যবহৃত হয়েছে তো এখানে যে ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট সবচেয়ে বেশি ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ তো এটা হচ্ছে সাতষট্টি দশমিক আট পারসেন্ট এই ব্যবহৃত হয়েছে এবং এস টি এম এল এবং তার মানে এস টিএম এবং সিএসএস থেকেও জাভাস্ক্রিপ্টের ব্যবহারটা অনেক বেশি এছাড়া এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এটা একটা ল্যাঙ্গুয়েজ এটা ব্যবহৃত হয়েছে চুয়ান্ন দশমিক ষাট পার্সেন্ট আর এর মধ্যে থেকে পিএসি সি সি প্লাস প্লাস পাইথন টাইপ স্ক্রিপ্ট সি রুবি বা এখন বাকি যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোর মাত্রা কিন্তু খুবই কম তো এই জাভাস্ক্রিপ্টের পরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলা যেতে পারে পাইথনের অবস্থান খুবই ভালো তারপর হচ্ছে জাভা এর অবস্থানটা খুবই ভালো আর পিএইচপির অবস্থান হচ্ছে টোয়েন্টি ওকে তো আমরা জাভাস্ক্রিপ্টে এবার শিখবো জাভাস্ক্রিপ্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি জাভাস্ক্রিপ্ট ভালোভাবে ক্লিয়ার করতে না পারেন তাহলে ওয়েব ডিজাইন বা ডেভেলপের আশা আপনি ভুলেও করতে পারেন না এটা কোনো কখনো সম্ভব নয় সুতরাং আপনাকে জাভাস্ক্রিপ্ট আগে ডেভেলপ করে নিতে হবে তো জাভাস্ক্রিপ্টটা আমরা শুরু করার আগে এর আমাদের একটা সাইটের দরকার পড়বে তো এই সাইটটা আমাদেরকে গ্রহণ করতে হবে একটু সেটা হচ্ছে ডাব্লু থ্রি স্কুল এখানে এসে আপনি জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ দিবেন তাহলে হয়ে যাবে আমরা ডাব্লু থ্রি স্কুলের জাভাস্ক্রিপ্ট মেনুতে আসি এবং এখানে আসার পর জাভাস্ক্রিপ্ট যেই লেখার যে প্রথম যে নিয়মটা সেটা আমরা দেখাবো তো আমাদের একটা প্রজেক্ট করে নিলে স্টেবল স্কুল প্রজেক্ট এটা আপনার একটা ফোল্ডার একটা প্রজেক্ট করে নেবেন এখানে একটা ফাইল আছে ইন্ডিজ ডট স্টেম এল এবং আরেকটা ফাইল আছে স্টাইল ডট সি এস তো এখানে কি কতগুলো এক্সটেনশন আমার ইনস্টল করা আছে ব্র্যাকেট থেকে তো আপনারা এই এক্সটেনশনগুলো ইনস্টল করে নেবেন আমি এক্সটেনশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে যে লিস্টের মধ্যে যে যে এক্সটেনশনগুলো আছে এগুলো আপনারা ব্র্যাকেটে ইনস্টল করে নিবেন প্রথমে যেটা করবেন ও টু এটার কাজ হচ্ছে যে যে আমরা কাজ করার সময় আপনার এরকম যদি আমি বলি কি বলতে পারি ট্রানজেশন ওয়ান সেকেন্ড যখন আমি এটা দিয়ে কন্ট্রোল এস দিব তখন এই ওয়েবকিন ট্রানজেশন নামে একটা প্রিফিক্স চলে আসে তো এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনার বা ওয়েব পেজ রান করার জন্য ব্রাউজার প্রয়োজন পড়ে তো যেমন আমার এখানে গুগল ক্রোম একটা ব্রাউজার তারপরে আছে মাইক্রোসফট এজ এর একটা ব্রাউজার তো এরকম বহুত ব্রাউজার আপনি পাবেন যেগুলো আপনার প্রয়োজন পড়ে যে ওয়েব ওয়েব রান করার জন্য তো ওয়েব রান করার জন্য যখন আপনার ব্রাউজার প্রয়োজন পড়ে এখন বিভিন্ন ব্রাউজার বিভিন্নভাবে কিন্তু আপনার তৈরি তো যেহেতু বিভিন্ন ব্রাউজার বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তৈরি সুতরাং এর কম্পিটিবিলিটি বা এর গ্রহণযোগ্যতা কিন্তু ভিন্ন রকম হতে পারে যেমন মজিলা ফায়ারফক্সের এক রকম তারপরে মাইক্রোসফট এজের এক রকম তারপরে গুগল ক্রোমের এক রকম তারপর আরো অন্যান্য ব্রাউজার যে ব্রাউজারগুলো আছে যেমন অপেরা ইউসি ব্রাউজার এগুলো কিন্তু এক এক রকমের ধারা বহন করে তো সুতরাং এই ব্রাউজারগুলোকে কম্পিটেবল করতে আপনার এই যে ওয়েব কিট ট্রানজেকশন এটার প্রয়োজন বা শুধু ট্রানজেকশন এটা আপনার গুগল ক্রোমের জন্য আর ওয়েব কিট ট্রানজেকশন এটা দেখেছে অ্যাপল সাফারি অথবা মজিলা ফায়ারফক্স এগুলোর জন্য আপনার প্রয়োজন পড়ে তো আমি দেখে দেখেছি যে অনেক ডিজাইন করার সময় আপনি দেখবেন যে গুগল ক্রোমিতে যে ডিজাইনটা ভালোভাবে রান হচ্ছে বা সুন্দর দেখাচ্ছে কিন্তু অন্য একটা ডিভাইসে গেলে বা অন্য একটা ব্রাউজারে গেলে এই এই এটা ভালোভাবে রান করে না ভালোভাবে রান করে না বা ডিজাইনগুলো থাকছে না বা এই কালার ম্যানেজমেন্ট হচ্ছে না বা ব্যাকগ্রাউন্ড থাকছে না অথবা যে ট্রানজিশনগুলো আছে অ্যানিমেশনগুলো আছে এগুলো কাজ করতেছে না তো এইগুলো করার জন্য আপনার এই ওয়েব কিট ট্রানজিশন এটার প্রয়োজন পড়ে বা এই প্রিফিক্স প্রয়োজন পড়ে তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আমাদের যে কতগুলো প্লাগিনস আমাদেরকে ইনস্টল করতে হবে প্রথমে যেটা সেটা হচ্ছে ও টু ফ্রি ফিক্সার তারপরে হচ্ছে বিউটি ফাইভ এটা হচ্ছে কোডগুলোকে বিউটি সুন্দর করার জন্য তারপর হচ্ছে ব্র্যাকেট সি এস এস ক্লাস কুড হাইন্ড এটার কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি মনে ক্লাস তখন এখানে একটা ক্লাস অটোমেটিক্যালি চলে আসবে ডট হ্যালো এই সেই তে তে এরকম ক্লাস চলে আসবে যদি আমি এখানে একটা ক্লাস নেই মনে করেন যে মেনু এখন এই ক্লাসটা আমি এখানে নিলাম যদি আমি অন্য কোথাও আরেকটা ডিপ নিই এখন যদি আমি এখানে বলি ক্লাস তাহলে দেখবেন আমার এই যে এই মেনু ক্লাসটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসতেছে এই যে এই যে মেনু তখন এটাকে বলা হয় এই ক্লাস কোড হাইন্ড তো এই এটার কাজ হচ্ছে এটা দিয়ে কাজটা করা হয় এটা অনেক প্রয়োজন পড়ে আমাদের তারপর হচ্ছে ব্রেকার্ড ট্রি আইকন্স এটাও দরকার বলবে আমাদের এই জন্য এখানে এসটিএমএলসিএসএস বা ইমেজের যে আইকনগুলোর জন্য যদি আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিই তাহলে দেখবেন এখানে এই যে এটা ইন্ডেক্স ডট যে এস এস এর একটা কিন্তু লোগো চলে আসলো তো এটার জন্য আপনার এই ফাইল দরকার তারপর হচ্ছে কালার হাইলাইটার এটা হচ্ছে আমি যদি এখানে কালার রেড তখন এই যে কালারটা রেড দেওয়ার কারণে রেড যদি আমি আবার বলি কালার ব্লু তাহলে ব্লু দেওয়ার কারণে কিন্তু ব্লু আসলো তো এটা হচ্ছে কালার হাইলাইটার এটা হচ্ছে বোঝার জন্য যে এখানে কোন কালারটা আছে বোঝার জন্য আপনার কাজ করে যদি আমি এখানে হ্যাশ দিয়ে এই যে দিলাম তাহলে এটা দিয়ে কিন্তু সাদা কালারটা সিলেক্ট করলো সাদা কালারটা দেখাচ্ছে তো এটা হচ্ছে কালার হাইলাইটের কাজ তারপর হচ্ছে কাস্টম ওয়ার্ক এটা একটা ফ্লাগিনস এটা হচ্ছে এই যে এখানে যেই টপ বার আছে যেমন ইন্ডেক্স ডট এস এল স্টাইল ডট এস জাভাস্কিপ ডট জেএস ইন্ডেক্স ডট যে এগুলো এগুলোর জন্য কিন্তু আপনার এই কাস্টমারটা প্রয়োজন পড়ে আর কাস্টমার থাকলে ডান পাশের যে মেনুটা আছে এটা কিন্তু নিচে চলে আসবে তো এটা হচ্ছে কাস্টমার তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইমেট এটা ইনস্টল করে দিতে হবে এটা হচ্ছে ট্যাপ প্রেস করে মানে কোডের মাত্রা কমার জন্য আমার যে যে প্ল্যান্স গুলো দরকার সেগুলো আপনাদেরকে দিয়ে দিলাম বাকি কিছু লাগবে না ওকে তো আমি প্রথমে যে কাজটা করব আমি একটা ইংলিশ ডট এস্টিএমএল একটা ইয়ে নিব এস্টিএমএল টেম্পলেট নিব এবং এখানে আমি দেবো লার্নিং লার্নিং জাভাস্ক্রিপ্ট ওকে তো আমি এখানে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো লিখব এবং স্টাইলড সিএস থেকে এগুলো মুছে দিলাম আর ইনডেক্স ডট এটাকে আমি ডিলিট করে দিচ্ছি তো এগুলো আমার পুরো ফাইলে এখানে একটা ইমেজ আছে এবং একটা লোগো আছে এটা আমি ইচ্ছে ডিলিট করে দিতে পারি তো আপাত থাক এখানে দেখি পরে কি করা যায় আমার নিলাম নেওয়ার পর আমি এখানে একটা ডিপ নিব আমি কতগুলো টেক্সট নিলাম তো এখানে টেক্সটগুলো চলে আসলো এবার আমি যদি এটাকে জাবাস্ক্রিপ্ট দিয়ে কাজ করতে চাই এখন জাবাস্ক্রিপ্টের কাজ হচ্ছে ক্লিক করার পর কাজ করে এটা জাবাস্ক্রিপ্ট হচ্ছে ক্লিক ফাংশন তো সিএসএস হচ্ছে ক্লিক সারা কাজ করে আর জাবাস্ক্রিপ্টের কাজটা পরে যে আপনি ক্লিক করে যখন কোনো কিছু করতে চান তখনই আপনার জাভাস্ক্রিপ্টের প্রয়োজন পড়ে তো চলুন দেখাই আমি যদি এখানে একটা বাটন নিই এবং এটার আমি একটা ক্লাস দিলাম বলে দিলাম বাটন এবং এখানে বললাম ক্লিক নিই ওকে এখানে বাটনটা আসলো তো আমি এটাকে একটা ডিজাইন করে দিই আগে তো ডিজাইনটা করার জন্য আমি এক্সটার্নাল সিএসএসটা লাগাতে পারি লিঙ্ক সি এস এস স্টাইলডার সি এস এস এবং এখানে আমি বলে দিই কাকে তোরবো আমি কন্টিনিউরকে একে বলে দিব ওয়াইট পাঁচশো পিকসেল জিরো ও টু নিয়ে আসার জন্য আর ব্যাকগ্রাউন্ড কালারটা এটাই থাক যেটা আছে তো হয়ে গেল এটা এখন ক্লিক মি এটাকে নিয়ে আসতে হবে তো ক্লিকমিটাকে আমি কাজ করি এটা এটার ভিতরে নিয়ে দিস ওকে তো আমি এটার এই ক্লিকমি যে বাটনটা আছে এটাকে একটু সিএসএস করে নিই একে বলা দিই মার্জিন টপ উপর থেকে নিচে নামি আসলাম ওকে আর একটু ডিজাইন করে দিই ওকে তো এখন বাটনটা আমি একটা ডিজাইন দিয়ে রাখলাম ওটার পয়েন্টারটা কাজ করতেছে না তো কার্সরটা আমি পয়েন্টার করে দিই হ্যাঁ এখন ঠিক আছে তো এখন আমি যে জিনিসটা চাচ্ছি যে আমি যখন এই বাটনটাতে ক্লিক করব তখন এই টেক্সটগুলো হাইড হয়ে যাবে এই টেক্সটগুলো হাইড হয়ে যাবে তো আমি যদি এই কাজটা করি প্রথমে আমি যে কাজটা করব আমাকে একটা স্ক্রিপ্ট টেক দিতে হবে যদি আমি জাভাস্ক্রিপ্ট লিখতে চাই তো আমি একটা স্ক্রিপ্ট টেক নিব এবং এখানে লিখে দেব টাইপ টাইপ হচ্ছে টেক্সট স্ল্যাশ জাবাসপ তো এভাবে স্ক্রিপ্ট ট্যাগ দেওয়ার পর টাইপ টেক্সট যা স্ক্রিপ্ট এটা দেওয়ার পর আপনি যে কাজটা করবো আমরা এখানে বলে দিব এখানে যে অন ক্লিক ফাংশন একটা ফাংশন কল করবো অন ক্লিক অন ক্লিকে ক্লিক করে আমি এখানে বলে দিব একটা ফাংশনের যে নাম এখানে যে বুঝে দিচ্ছে যে আপনি অন ক্লিক ফাংশন দেওয়ার পর এখানে একটা ফাংশনের নাম দেবেন আমি যে কোনো একটা ফাংশনের নাম দিতে পারি আর তার আগে এটাকে একটা টাইপ দিতে হবে এটা টাইপ হচ্ছে বাটন এটা দেওয়ার পর যদি আমি এখানে এসে বলি অন ক্লিক অন ক্লিক এখানে যদি আমি ফাংশন কল করি এখানে যদি আমি ফাংশনটা বসাই যে দিলাম ক্লিক ফাংশন এটা ক্লিক ফাংশন দিলাম আমি তখন এখানে এসে বলে দিতে হবে ফাংশন ফাংশন ক্লিক তো ক্লিক ফাংশন দেওয়ার পর এই যে এখানে যে ফাংশনটা কল করতেছি এখানে ফাংশন আসার পর এখন যদি আমি প্যারাগ্রাফ প্যারাগ্রাফটাকে ধরি মানে এই যে আইডি ধরে তখন এখানে আমি বলবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবার আইডিটার যে আইডিটা এটা নিতে হবে আইডিটা নেওয়ার পর এখান বলবো ডট সি এস এস ডট ডিসপ্লে তো আমি এর সিএসএসটা দিলাম এবং একে বলে দিলাম যে এর যে ডিসপ্লেটা আছে সেটা নান হয়ে যাবে অর্থাৎ ডিসপ্লেটা থাকবে না এখন যদি এটাতে ক্লিক করি ও কোথায় বলেছে ও কাজ হচ্ছে না ক্লিক করার পর তো এটার কারণ হচ্ছে আমি এখানে সিএসএস না দিয়ে এখানে দেবো স্টাইল এখানে স্টাইল দিব আমি এখানে স্টাইল করবো এটাকে তো আমি বলবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কোন আইডিটাকে দরকার এই প্যারাগ্রাফ আইডিটাকে দরকার এটার স্টাইল এবং স্টাইলটা কি হবে ডিসপ্লে নান করে দিলাম তো চলুন দেখি এখন হয় নান হয়ে গেল ডিসপ্লে কিন্তু নাই আমি যদি রিলোড দিই এখন আসে ক্লিক করলে এটা নাই যদি আমি বলি যে ডিসপ্লেটা না হয়ে স্টাইল তার কালারটা যদি আমি বলি এখন এখানে বলে দিলাম আমি রেড যদি বলি যে তার কালারটা রেড হয়ে যাবে এবার আমি রিলোড দিলাম ক্লিক করলাম কালার কিন্তু রেড হয়ে গেলো তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ যে যে কাজ আপনি সিএসএস দিয়ে করতে পারবেন না সেটা কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ তো আপনি জাভাস্ক্রিপ্ট বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ইনলাইন তারপর হচ্ছে আর তারপরে ব্যবহৃত করা যায় আপনার এক্স ইন্টারনাল আর এবং হচ্ছে এক্সটার্নাল তো ইনলাইন হচ্ছে একই লাইনে কোড করা এবং এটা হচ্ছে আপনার অন ক্লিকের মাধ্যমে কল করা হয় অন ক্লিকের মাধ্যমে কল করে তারপর আপনি এখানে যাবাস কি যা ভাবে যেমন আপনি যে লাইনটা এখানে দিয়েছি যদি আমি এ লাইনটা অন ক্লিক ফাংশন ভিতরে দিই অ্যাক্টিভিটির ভিতরে যদি এটার মধ্যে আমি দেই তাহলে কিন্তু কাজ করবে হুম এটা কিন্তু কাজ করবে আমি যদি এখানে রিলোড দিই এবং যদি ক্লিক করি তাহলে কিন্তু কাজ করতেছে তো এটা কেবল হয় ইনলাইন এটা হচ্ছে ইনলাইন স্ক্রিপ্টিং বা ব্যবহার আর এটা হচ্ছে ইন্টারনাল অথবা এখানে এখানে বা যে কোনো জায়গায় আর যদি আপনি এটা হচ্ছে এক্সটার্নাল যেমন আমরা সিএসএস যেভাবে ব্যবহার করি এভাবে আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের প্রথম পর্ব আমরা আগামী পর্ব থেকে জাভাস্ক্রিপ্টের যে বেসিক যে সেন্টেক্সগুলো গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো এবং যে ব্যবহার স্কুলের মধ্যে যে ব্যবহার ধীরে 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 আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ তো আপনারা এই জাভাস্ক্রিপ্ট একটু নিয়ে পড়াশোনা করবেন টি স্কুল এসে এবং নিয়মিত ভিডিওগুলো দেখেন তো আগামীকালকে ইনশাল্লাহ আমরা জাবাস্ক্রিপ্ট ব্যবহারটা দেখাবো যেমন এখানে দেখেন একটা ভালো একটা ইয়ে দেওয়া হচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু জাবা হচ্ছে আপনার ক্লিকের জন্য ব্যবহৃত হয় যে ক্লিক করে যে যে কাজগুলো করবেন আপনি বা যে হার্ড যে কাজগুলো দ্বারা যেগুলো করতে পারবেন সেগুলো কিন্তু আপনি মাধ্যমে করবেন এবং এর হিউজ পরিমাণ ব্যবহার আপনি দেখতে তো ওকে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার ভিডিও গুলো যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও গুলো লাইক শেয়ার কমেন্টস করতে বললেন না আর যারা যারা ভিডিও গুলো দেখতেছেন মনোযোগ দিয়ে দেখেন এবং ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার কমেন্টস করে রাখবেন এটাই ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম